শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে সেশন ৬ এর কাজগুলোর সমাধান দেখব। এখানে সেশন ৬ এর বিষয়বস্তু হল নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন। আমরা এখন পর্যন্ত ডিজিটাল জীবনযাপন নিয়ে অনেক কিছু জেনেছি ও চর্চা করেছি। এই পর্যায়ে আমরা সবাই মিলে একটি নাটিকা তৈরি করব। এই নাটিকার পেছনে থাকবে একটি গল্প। সেই গল্পে প্রধান চরিত্র থাকবে আমাদের একজন বন্ধু। গল্পটি হবে এমন, তো শিক্ষার্থীরা এই গল্পটি তোমরা নিজেরা পড়ে নেবে। এরপর বলা হয়েছে আমরা ক্লাসের সবাই আলাদা আলাদা নাটিকা লিখব না, তিনটি দল হবে। প্রতিটি দল উপরের গল্পটি অনুসারে একটি করে নাটিকার স্ক্রিপ্ট লিখবে। প্রতি দলের আবার কাজ ভাগ করা থাকবে, কারা নাটক পরিচালনা করবে, কারা লিখবে এবং কারা অভিনয় করবে ইত্যাদি। প্রথমে আমরা নিচের ছকে আমাদের দলের নাম ও সদস্যদের নাম লিখে ফেলি। শিক্ষার্থীরা, এখানে তোমরা তোমাদের দলের নামটি লিখবে আর এখানে তোমরা তোমাদের দলের সদস্যদের নাম লিখবে। এরপর আমরা ঠিক করব আমাদের নাটিকার কি কি চরিত্র থাকবে, সেটি নিচের ঘরে লিখে ফেলি। অর্থাৎ তোমাদের দলের সদস্যদের মধ্যে যে যেই চরিত্রে অভিনয় করবে, এই চরিত্রগুলোর নাম এখানে উপস্থাপন করতে হবে। এখন আমরা দৃশ্যগুলো একে একে লিখে ফেলব। বাড়তি কাগজ প্রয়োজন হলে আমাদের খাতা ব্যবহার করব। এখানে আমরা নাটকের প্রথম দৃশ্যটি উপস্থাপন করব। এরপর এখানে আমরা নাটকের দ্বিতীয় দৃশ্যটি উপস্থাপন করব। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে নাটকটির একটি নমুনা স্ক্রিপ্ট দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দলের নমুনা নাম হিসেবে দিয়েছি মেঘনা। তোমরা এখানে তোমাদের দলের নামটি লিখবে। এরপর দলের সদস্যদের নাম: মারুফ, রহমান, আরমান, ফারুক, নুসরাত, হুমায়রা। শিক্ষার্থীরা, এখানে তোমরা তোমাদের দলের সদস্যদের নাম লিখবে। এরপর হচ্ছে নাটকের চরিত্র। এখানে মারুফ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করবে আর রহমান মারুফের বাবা রহমান সাহেব হিসেবে অভিনয় করবে। আরমান অভিনয় করবে পুলিশ অফিসার হিসেবে আর ফারুক, নুসরাত, হুমায়রা এই তিনজন অভিনয় করবে মারুফের সহপাঠী হিসেবে। এরপর নাটকের দৃশ্য ১ আমি তোমাদেরকে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বইয়ের ছকটিতে লিখে নেবে। এটি হচ্ছে দৃশ্য ২। এরপর আমরা আমাদের সবগুলো নাটিকা নিয়ে শিক্ষার্থীদের জন্য একটি প্রদর্শনী আয়োজন করব। এই নাটিকাগুলো আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপন করতে পারি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব তৃতীয় শিখন অভিজ্ঞতা থেকে। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।